বাংলা ব্লগার টিউটোরিয়ালে স্বাগতম। গত টিউটোরিয়ালে আপনাদের দেখেছিলাম কিভাবে একটি পোস্ট তৈরি করা যায়, আজ আপনাদের দেখাবো কিভাবে অনেকগুলো পেজ তৈরি করা যায়। পেজে ক্লিক করলাম, আমাদের আপাতত কোনো পেজ নেই, তাই আমাদের আগে পেজ তৈরি করতে হবে। এখানে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলে হবে, নিউ পেজও দিলেও হবে, আপনি যেখানে ইচ্ছে দিতে পারেন। এখানে সেই পোস্টের মধ্যে সব কিছু রয়েছে, এগুলো আপনি ব্যবহার করে আপনি ইচ্ছা মতো পেজ তৈরি করতে পারবেন যেরকম ইচ্ছে। যেমন আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড পেজ নাম্বার 1, ওকে সেভ হয়ে গেছে। আমি পাবলিশ করলাম, ভিউ করলাম, আপনার পেজের অ্যাড্রেস হবে এইটা। আপনি ইচ্ছে করলে এই পেজ অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি কপি করে নিলাম, যদি আমি পোস্টে যাই, যখন আপনি একটা পোস্ট তৈরি করবেন বিভিন্ন রকম হেডিং থাকবে, সেই হেডিংগুলোর সাথে আপনি অনেকগুলো পেজ যুক্ত করতে চাইবেন, তখন আপনার এই পেজ অ্যাড্রেসগুলো কাজ দেবে। যেমন আমি এটাকে এডিট করতে গেলাম, আমি হ্যালো ওয়ার্ল্ডকে লিঙ্কিং করেছিলাম google.com, আমি এটাকে নতুন করে আবার লিঙ্কিং করব। এইবার আমি দেব আমার তৈরি যে পেজটা সেই পেজের অ্যাড্রেস, এইটা আমার পেজের অ্যাড্রেস, ওকে, এবং আপডেট দিলাম। আপডেট হয়ে গেছে, ভিউ করি আমি, হ্যাঁ হ্যাঁ এটা আমার ব্লগ ছিল। এর আগে হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলে সেটা গুগলে যেত, তো আমি এবার করেছি যে আমার নিজের তৈরি যে পেজটা সেই পেজে যাবে। তো আমি হ্যালো ওয়ার্ল্ডে হ্যালোতে ক্লিক করলাম, হ্যাঁ দেখুন হ্যালো ওয়ার্ল্ড পেজ নাম্বার 1 এই পেজে এসেছে। এখন আপনি এরকম অসংখ্য পেজ তৈরি করে এখানে পেজে গিয়ে অসংখ্য পেজ তৈরি করবেন আপনি আরও যত ইচ্ছে নতুন করে। এই যে নিউ পেজে ক্লিক করবেন, নতুন পেজ, যেমন আমি পেজ নাম্বার 2 করব, পেজ নাম্বার 2 আপনি যা ইচ্ছে পোস্ট দিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য পেজ নাম্বার 2 করলাম, পাবলিশ করলাম। এখন আমার দুটো পেজ হয়েছে, প্রথমটা হয়েছিল হ্যালো ওয়ার্ল্ড পেজ নাম্বার 1, দ্বিতীয়টা পেজ নাম্বার 2। এটাকে ভিউ করলাম, এই অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। এখন আমি চাচ্ছি আমার পোস্টের পোস্ট এডিট গিয়ে ওয়ার্ল্ডে ক্লিক করলে 2 নম্বর পেজে যাবে, এজন্য ওয়ার্ল্ডকে সিলেক্ট করলাম, লিঙ্কিং করলাম, লিঙ্কটা আমি কপি করে নিয়েছি, পেস্ট করে দিলাম, ওকে। এখন শুধু আপডেট দো, আপডেট দিলাম। আমি আগে সব কিছু কেটে দিচ্ছি, ভিউ করতে গেলাম, এটা আমার পোস্ট। এখন হ্যালোতে ক্লিক করলে প্রথম পেজে যাবে এবং ওয়ার্ল্ডে ক্লিক করলে দ্বিতীয় পেজে, আমি এরকম করে লিঙ্ক করেছি। তো ওয়ার্ল্ডে ক্লিক করলাম, দেখুন পেজ নাম্বার 2 আমার 2 নম্বর পেজ এসেছে। এরকম আপনি ইচ্ছে করলে যত ইচ্ছে পেজ তৈরি করে আপনার প্রথম পোস্টের সাথে লিঙ্কিং করে দিতে পারেন এবং সেখানে ক্লিক করলে আপনার পেজগুলোতে চলে যাবে। আর যদি আপনি কোনো পেজ ডিলিট করতে চান তাহলে জাস্ট ডিলিটে ক্লিক করবেন, পাবলিশ পেজ অনলি 1, তার মানে প্রথম পেজটা পাবলিশ হয়নি। ও প্রথম পেজ, ও এটা তো পোস্ট পেজে, হ্যাঁ পেজ, ওকে পেজ আপনি ইচ্ছা করলে যে কোনো ডিলিট করতে পারেন, আবার ইচ্ছা করলে এডিট করতে পারেন এখানে গিয়ে, যদি ইচ্ছে হয় আরও এডিট করলেন, মুছে দিলেন, যা ইচ্ছে যা কিছু করবেন, পরে শুধু আপডেট করে দেবেন তাহলেই হয়ে যাবে। এভাবে আপনি অসংখ্য পেজ তৈরি করে সেগুলো আপনি আপনার প্রথম পোস্টের সাথে অ্যাড করে দিতে পারেন এবং অনেকগুলো পেজ আপনার সুবিধা মতো আপনি তৈরি করে নিতে পারেন। এরপরে আছে আমাদের কমেন্ট, কমেন্ট অংশে আপাতত কোনো কমেন্ট নেই, মানে আপনার পেজ পাবলিশ হওয়ার পরে যারা ভিজিটর ভিজিট করবে তারা ভিজিট করে যদি আপনার কোনো কিছু কমেন্ট করতে চায়, যেমন এই যে এখানে কমেন্টের অপশন রয়েছে, এই কমেন্টগুলো আপনাকে এখানে দেখাবে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে পরের অংশগুলো আলোচনা করব।